চলো লাইভ লাইভ স্টার্ট। নমস্কার, আমি শান্তনু ঠাকুর, বনগাঁ 14 লোকসভার ক্যান্ডিডেট। আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে লাইভে আসার মেন উদ্দেশ্য, আমার কাছে কতগুলো প্রশ্ন। আপামর বনগাঁবাসী, বনগাঁ লোকসভার মানুষের যে যারা ভারতীয় জনতা পার্টি করেন এবং সাধারণ মানুষ যারা আছেন, তারা কিছু কিছু প্রশ্ন আমার কাছে রেখেছেন, যে প্রশ্নগুলোর জবাব আজকে আমি দিতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যোগীজির সভায় উপস্থিত না থাকার কারণ। আপনারা সকলেই জানেন 19 তারিখ থেকে আমি একটু পেটের সমস্যায়, ডিহাইড্রেশনে আমি ভুগছিলাম এবং ডাক্তারও দেখিয়েছি এবং ডাক্তারের প্রেসক্রিপশান আমার কাছে আছে। তা সত্ত্বেও দু একটি মিডিয়া যেভাবে অপপ্রচার করেছে এবং তাই নিয়ে রং চড়িয়েছে বর্তমান রাজ্য সরকার, রাজ্য সরকারের দল, ওরা কোনো ফল্ট অ্যাকচুয়ালি পাচ্ছে না। তো একটা ফল্ট খুঁজতে হবে, একটা লোক অসুস্থতা থাকায় সে পৌঁছতে পারেনি, সেটা নিয়ে ওরা রাজনীতি দেখছে। ওদের মাথার ঘুম শান্তনু ঠাকুর কেড়ে নিয়েছে, এটা হচ্ছে মুখ্য কথা, এটা হচ্ছে মুখ্য কথা। তো ঘুম ওদের আরও উঠবে আগামী 23 তারিখের পরে, ওরা বুঝতে পারবে ওদের অবস্থাটা কী হচ্ছে। দ্বিতীয় কোশ্চেন, যে দলীয় নেতৃত্বের কাছে খবর ছিল আপনি অসুস্থ, অবশ্যই ছিল, তারা যোগীজির প্রোগ্রামে ডিক্লেয়ারও করেছেন যে শান্তনু ঠাকুর অসুস্থ, অসুস্থতার কারণে শান্তনু ঠাকুর আসতে পারেনি। তা সত্ত্বেও কিছু মানুষ সেটাকে বিকৃত করছে, বিশেষ করে দু একটি মিডিয়া সেটাকে সহযোগিতা করেছে। আরেক 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সংবাদ মাধ্যম জি নিউজ, তাদের খবরে বলছে যে টাকা নিয়ে রফা না হওয়ার কারণে মাঝপথে রণভঙ্গ দিয়েছেন। টাকা পয়সার প্রশ্ন আসলে এখানে মোদিজি আসতেন না? মোদিজি এসে আপামর বনগাঁবাসীর কাছে যে মূল মন্ত্র স্বচ্ছ ভারত গড়া, সেই স্বচ্ছ ভারতের অবস্থান তৈরি হতো না, শান্তনু ঠাকুরও সেখানে পার্টিসিপেট করতো না। তাহলে মূল কথা হচ্ছে যে টাকা নিয়ে রফার কী হলো, যেখানে একটা মানুষ অসুস্থ, একটা মানুষ অসুস্থ সে মানুষটা যায়নি, সেখানে টাকা নিয়ে কিসের রফা হলো? আমি তো সেই ভারতীয় জনতা পার্টি করছি, আরও করব, আগামীতে করতেই থাকব। বিরোধীদের অপপ্রচার বন্ধ হোক, ওদের পায়ের তলার জমি নেই, ওরা এই জন্য এই অপপ্রচার করছে টাকা পয়সা টেনে নিয়ে এসে। আমি শুনেছি এই এই জেলার তৃণমূল কংগ্রেসের যে সভাপতি আছে জ্যোতিপ্রিয় মল্লিক, তার মুখের কথা এটা এবং জি নিউজ সেটা নিয়ে ছড়িয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে ওই কাজকর্ম করে থাকে, অল টাইম মাথার ভেতরে সেটা ঘোরে এবং সেই ঘোরার কারণে, ঠিক আছে, মাথাটা টোটাল ঘুরে গেছে, আগামী দিনে গলায় ফিতে বেঁধে ঘুরতে হবে, মানুষ বাঁধবে বাধ্যতামূলক, ঠিক আছে। তো আর নিউজরা আজকাল শুনেছি নেতাদের কাছ থেকে এই সমস্ত খবর নিয়ে পোস্ট করছে, করুন আপনারা, করে চলুন, আমাদের কোনো যায় আসে না। মানুষ জানে শান্তনু ঠাকুর কী, মানুষ জানে শান্তনু ঠাকুরের কর্ম, আগামী দিনে শান্তনু ঠাকুর কোন পথে চলছে, কী করতে চায়, ঠিক আছে। তো জি নিউজের এই কথাতে আপনারা বিভ্রান্ত হবেন না। জি নিউজ আজকে G24 আজকে যে নিউজটা দিয়েছে, আমি মনে করি সম্পূর্ণভাবে তারা বিকৃত করেছে একটা সত্যকে, তাই তাদের প্রতি সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে আমার কথা বলার কোনো জায়গা নেই। আমি মনে করি তারা বিক্রি হয়েছে, তা না হলে সত্যতা যাচাই না করে আজকে একটা অসত্য মিথ্যা একটা খবর প্রচার করছে এবং মানুষকে বদনাম করছে, এটাই নাকি আপনাদের উদ্দেশ্য? আসুন ময়দানে, চলুন, কতক্ষণ আপনারা পারেন আমরাও দেখছি। জয় শ্রীরাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তাদের খবর অনুযায়ী মতুয়ারা নাকি আমার পাশে নেই, মতুয়ারা পাশে আছে কি না? তার 4টে সভায় জবাব দিয়েছে মতুয়ারা। প্রথম সভা আমরা পাল্লা হরিশপুরে করেছি, সেখানে
ধুলিশ্বাত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়টি আমরা করেছি নদিয়ার কৃষ্ণগঞ্জে, সেখানে পরে পার্থ চট্টোপাধ্যায় মিলে একটা, পার্থ চট্টোপাধ্যায় এবং তার .com তো সেখানে তারা একটা মিটিং করাতে 5,000 লোকও হাজির করতে পারেনি, যেখানে ভারতীয় জনতা পার্টি করিনি। আমি একটি নর্মাল তখন একটা আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগঠন থেকে সেখানে 50,000 থেকে 60,000 লোক জড়ো করেছি। তো তো তৃণমূল কংগ্রেস যদি বলে থাকে, তারপরে প্রধানমন্ত্রীর সভাতে তো ওদের মোদি ঝড় নয় মোদি সুনামি নিয়ে এসেছে, এবং সেই সুনামিতে তৃণমূল কংগ্রেস কুপোকাত, ঘাস সব উড়ে গেছে, ঠিক আছে, সাদা হয়ে গেছে ময়দান, দুটি তো নয় একটি ভুল, ঠিক আছে। তো ভুল দুটো হবে না, একটাই ভুল হবে। লোক পাশে আছে কি না সেটার জবাব আমরা 6 তারিখের ব্যালট বক্সে পাব, এবং 23 তারিখের পরে তার রেজাল্ট পাব। তৃণমূল কংগ্রেস বনগাঁ লোকসভা থেকে চিরদিনের জন্য বিদায় নিতে চলেছে। 4-5 নম্বর প্রশ্ন হচ্ছে, অমিত শাহ আমাকে ফোন করেছেন, মাননীয় অমিত শাহ জি আমাকে ফোন করেছেন, আমি তো ফোন ধরিনি। আমি এদের বুঝিয়ে দিতে চাই, আগামী 1 তারিখে অমিত শাহজির প্রোগ্রাম করে, কল্যাণী সগুনাতে আমরা 1 তারিখে প্রোগ্রাম করছি, অমিত শাহজি আসছেন, আমি আশা করি সেখানে 4 লাখ লোক হবে, 4 লাখ লোকের হাজিরে অমিত শাহজির প্রোগ্রাম করে দেখাবো আমরা, ঠিক আছে। বিরোধীদের তৃণমূল কংগ্রেসের এই অপপ্রচার তালেই বন্ধ হয়ে যাবে। অমিত শাহজি আমাকে ফোন করেননি, অমিত শাহজি জানতেন আমি অসুস্থ, আমি তাকে SMS করে পাঠিয়েছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীও জানতেন আমি অসুস্থ, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা তার 2 দিন পরে আমরা রানাঘাটে যে অনুষ্ঠানটা হলো সেখানে আমি সাক্ষাৎ করেছি। তো এই সমস্ত অপপ্রচারে আপনারা কান দেবেন না, আমি এখন সুস্থ আছি আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপাতে। আগামী দিনে চুনাও লড়ছি এবং ভারতীয় জনতা পার্টির হাতকে মজবুত করছি। বনগাঁ থেকে তৃণমূল কংগ্রেসকে শেষ করব, এটা হচ্ছে একমাত্র টার্গেট, ওদের বনগাঁ থেকে ব্যানিশ করে দেবো আগামী 19-এ। জয় হিন্দ, বন্দে মাতরম, সকলে ভালো থাকবেন।